এখন আমরা চলে এসেছি কুমারটুলি সার্বজনীন পুজোতে তোলা হচ্ছে। প্যান্ডেলটার মেইন থিম হচ্ছে লড়াই। পুরোটা দেখতে পাচ্ছ উপরে কিন্তু বেদ দিয়ে কাজ করা হয়েছে। প্যান্ডেলটা দুজন মিলে করছে, সকল ফল আর নবফল। তাঁতকলের মতন কিন্তু একটা বানানো হয়েছে বাঁশ দিয়ে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কুমারটুলি সার্বজনীন পুজোর সামনে। তোমরা পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখাবো ভেতরে কি কাজকর্ম চলছে। উপরে কিন্তু সিলিংটাতে একটা আর্চার শেপ দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু লোহার পুরো স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্ডবোর্ডের মাঝখানে কিন্তু এরকম ভাবে ডিজাইন করা রয়েছে। আমার নাম সায়ন মণ্ডল, আমি ছবি আঁকি আর কি। মানে প্যান্ডেলটা দুজন মিলে করছে, সুবলপাল আর নবফল। তো সেই ব্যানার দেখে আপনারা বুঝে গিয়েছেন। তো সেই সুবলপালই আমাকে বলেছে পেন্টিংগুলোর দায়িত্ব আর কি দিয়েছে যে করে দেওয়ার জন্য। তো সেই কারণে এইবার যে এই পেন্টিংগুলো হচ্ছে, মানে এইরকম আমি চারিদিকে দেখতে পাচ্ছি কি সুন্দর মাছ আঁকা হচ্ছে, তারপরে এরকম কিছু কিছু ছোট ছোট যে এরকম মানে কি যামিনী রায় মেনলি অ্যাকচুয়ালি পটচিত্র, যামিনী রায়ের পটচিত্রটা আলাদা, এটা যামিনী রায়ের পটচিত্র। এইগুলোর মধ্যে কি ফুটিয়ে তোলা হচ্ছে? প্যান্ডেলটার মেন থিম হচ্ছে লড়াই। হ্যাঁ, তো আসলে এখন তো আমাদের সব যন্ত্রটাই আমাদের পৃথিবীটাকে ঘিরে ফেলেছে। আগেকার দিনে ছবি হাতে আঁকা হতো, এখন ভিনাইল করে ছাপানো হচ্ছে। হ্যাঁ, তো সবটাই যন্ত্র ঘিরে ফেলছে। তো প্যান্ডেলটার মেন উদ্দেশ্যটা এটাই যে শিল্পীরা তাহলে কোথায় যাবে? তো যন্ত্রের সঙ্গে শিল্পর যে শিল্পীটাকে যে বাঁচিয়ে রাখার যে লড়াইটা, সেটাই প্যান্ডেলের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে। আর মানে যন্ত্রটা বাদ দিয়ে যে শিল্পীদের চাহিদাটা এখনও আছে, তো সেটাই দেখানোর জন্য প্যান্ডেলটা। দেখতে পাচ্ছ উপরে কিন্তু বেদ দিয়ে কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে পাটের দড়ি কিন্তু আনা হয়েছে, পাটের দড়ি দিয়েও কিন্তু এখানে ডেকোরেশনটা করা হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কার্ডবোর্ডের উপর কিন্তু রং করানো হচ্ছে এখানে। মানে প্রত্যেকেই রং করছেন। উপরে রয়েছে মা দুর্গার প্রতিমা, আর তার ঠিক নিচেই রয়েছে হচ্ছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী বা কার্তিকের মূর্তিগুলো। এখানে একটা দেখতে পাচ্ছি আমরা এই তাঁতকলের মতন কিন্তু একটা বানানো হয়েছে বাঁশ দিয়ে। কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। চলো টাটা।